এই চার খানকিরপোলার বাপ হইলো ওই যে মির্জাফর মাদার চোদ আসিফ নজরুল, ওই যে চারজনের উপরে যা আছে। এই খানকিরপোলায় এই চারজনের অবৈধ বাপ, আর এই চারজনের অবৈধ মা হইল এই রুমিন ফারান। এই মাগি বিয়া শাদী করে নাই, এই মাগি কয় এই চারজন বলে তার সন্তান। এই মাগি নিজে দাবি করছে, মাগি বিয়া শাদী করে নাই। এক এক জায়গায় মাগি ধরা খায়, মাগির ভিডিও ভাইরাল হয়, মাগি এক এক হোস্টেলে ধরা খায়, মাগির ভিডিও ভাইরাল হয়েছে। আর এই এই সমস্ত জিনিস করে এই মাগি এই চারজন এই যারোর সন্তান দুনিয়াতে এই করছে, এখন দাবি করে এই মাগি। তো আমি চাই ওই যে না তিন হাঙ্গাইত্যা, ওই আসিফ নজরুল অলরেডি তিনটা করিয়া লাইছে, তো এখন এই রুমিন ফারানরে দিয়ে আমরা চারটা পূরণ করিয়া দিই। রুমিন ফারানরে দিয়ে এই চারটা পুরা করিয়া দিলে ঠিক আছে, এই অবৈধ পোলাপানের একটা স্বীকৃতি হইব। আর নাইলে এই খানকির পোলারা রাস্তায় রাস্তায় মানুষের লাত্তি গুতা খাইব, রাস্তায় রাস্তায় মানুষের জোতার বাড়ি খাইব, বর্তমানে খাইতেছে, আরও খাইব, আর ওর বাপ তো খাইবই, আর ওর বাপ খাইতেও আছে। তো আপনারা কি বলেন, এই রুমিন ফারানরে ওই আসিফ নজরুল রাজাকারের লগে আমরা বিয়া দিয়া দিতে চাই?